শুভ নববর্ষ। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি বাঙালি খুবই পছন্দের, বাসন্তী পোলাও। আমি কিভাবে সেটি রান্না করি খুব সহজ উপায়ে এবং খুব কম সময়ের মধ্যে আমি সেটাই দেখাচ্ছি। প্রথমে একটু ঘি আর একটু রিফাইন অয়েল কড়াইতে নিয়ে গরম করে দিচ্ছি। এবার কাজু কিশমিশ আর কটা গরম মশলা, যেটা হচ্ছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে। চালগুলো খুব ছোটো ছোটো হলে খুবই ভালো হয়। এবার আমি একটুখানি নুন দিয়ে চালটাকে ভালো করে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতন। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে আমি ভালো রকমভাবে ফ্রাই করে নেব 5 থেকে 7 মিনিট মতন। অনেকে হচ্ছে প্রথমে ঘি আর হলুদ দিয়ে এই চালটাকে ম্যারিনেশন করে রাখেন, তারপরে ফ্রাই করেন, কিন্তু আমি সেই ঝামেলার মধ্যে না গিয়ে আমি এভাবেই করছি, এটি খুব সহজে হয়ে যায়, কোনো তফাৎ থাকে না, একই রকমই খেতে হয়। ভালো করে ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ। 7 মিনিট পরে দেখা যাচ্ছে চালটা ভালো রকমই ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল, নুন আর চিনি মিশিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিটের মতন। মিনিট পরে দেখা যাচ্ছে যে জলটা শুকিয়ে গিয়েছে, চালটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা এবং গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলি চিড়ে দিলে আমার পক্ষে ভালো লাগে আমার কাছে। এবার আমি হালকা একটু মিক্স করে নিচ্ছি, হালকাভাবে, যাতে চালগুলো ভেঙে না যায়। হালকা একটু ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, আস্তে করে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর আমি আবার ঢাকা দিয়ে দেবো, একটু রেস্টে দেবো। রেস্টে দিয়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিট মতো। তারপর ঢাকনা খুললে দেখা যাবে যে অনেকটাই ঝরঝরে হয়ে রয়েছে। এখন এটি সম্পূর্ণভাবে তৈরি সার্ভ করার জন্য। সাইডে আমি মাটন রান্না করে রেখেছিলাম। আমার কাছে বাসন্তী পোলাও এবং মাটন হচ্ছে সবচাইতে সেরা কম্বো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।